রিপুনের তৃণমূল গমনে কংগ্রেসের ক্ষতি নকরে। পুরনি নেতা উলাই গেলে যুব শক্তির ভাল, যুব শক্তি আগুয়াই লৈ যাব কংগ্রেসক। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রিপুন বরার তৃণমূলের গমনে কংগ্রেসের কোনো ক্ষতি নকরে বলে মন্তব্য সাংসদ গৌরব গগৈর। তেওঁৰ মতে একাংশ পুরনি নেতাই স্থান এৰি দিলে নতুন প্রজন্মর নেতার বাবে ভাল, কংগ্রেসের বহু নতুন প্রতিভা রয়ে আছে বলে মন্তব্য করে সাংসদজনে। কোনোবাই যদি যায় এটা নতুন নেতৃত্ব সেই স্থান লওয়াটা বহুত আমার লাইনত থিয় হয়ে মানুষখিনি রয়ে আছে, বহুত যুবক রয়ে আছে কি কংগ্রেসের আদর্শখিনি নবপ্রজন্ম বিশেষকৈ রয়ে আছে। বর্তমানের বহুচর্চিত প্রশ্ন কংগ্রেসের নেতার অভাব নেকি, এই অভিযোগ নস্যাত করলে গৌরব গগৈয়ে। কংগ্রেসের নেতা আছিল, আছে আর থাকিব। কংগ্রেস দলত নেতৃত্ব অভাব নাই, যিখিনি মানুষ নাম কেতিয়াবা উলায় তেওঁলোকের আগতেও কংগ্রেস দল আছিল, তেওঁলোকৰ রাজনৈতিক যাত্রা সমর্পণ হওয়ার পিছতো কংগ্রেস দল থাকিব। বোকাখাত সমষ্টির গুহায় চাপরিত উপস্থিত হয়ে সরব হয়ে পড়ে কংগ্রেসের সাংসদজন। কংগ্রেস কর্মীসকলের সঙ্গে নাচি বাগি আনন্দ করার সমান্তরালভাবে জেসিবিটো উঠিল তেওঁ। বর্তমান দেশের রাজনীতি জেসিবির রাজনীতিয়ে কপাই থাকার সময়তে তাৎপর্যপূর্ণভাবে তেওঁ মন্তব্য করে যে কংগ্রেসে জনতার স্বার্থত জেসিবি চলায়। পরোক্ষভাবে কেন্দ্রীয় সরকারের উপর সরব হয়ে পড়ে তেওঁ। বিজেপি সরকার জেসিবি লয় ঘরখিনি ভাঙিবলৈ চেষ্টা করে, কংগ্রেসে জেসিবিখিনি লয় আমি মানুষের ঘরখিনি সংরক্ষণ করবলৈ বিচার, গাঁর সংরক্ষণ করবলৈ বিচার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধেও যথেষ্ট সরব হয়ে পড়ে সাংসদ গৌরব গগৈ। তেওঁ কয় যে বিজেপিত সার্জিক্যাল স্ট্রাইক চলাইছে মুখ্যমন্ত্রী। বিজেপিত উপস্থিত বহু পুরনি নেতা, বিজেপিত কংগ্রেস নেতার প্রয়োজন কি প্রশ্ন গগৈর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এই শক্তি খেল নিক্ষেপ করে সাংসদজনে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে বিজেপি পিটর যে সার্জিক্যাল স্ট্রাইক করে আছে, বিজেপি পুরানা মানুষখিনি প্রাক্তন মন্ত্রীসকল প্রাক্তন সাংসদ এজন এটা পা এটা করে সাইড করে আছে, কাট খাই আছে। এই যে সার্জিক্যাল স্ট্রাইক লুকাবলের কারণে মিডিয়া যোগেদি কিছু বিভ্রান্তি কথা কয়। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি তেওঁৰ সরকার আছে, আজি তেওঁ কংগ্রেসের বিধায়কের প্রয়োজন কিয়? সমান্তরালভাবে এআইডিএফের বিরুদ্ধেও সরব হয়ে পড়ে সাংসদ গৌরব গগৈ। এআইডিএফে কিয় মুখ্যমন্ত্রীক প্রশংসা করে বলেও প্রশ্ন তেওঁৰ। এআইডিএফের কথা হল যে তেওঁৰ বিধায়ক সকলে মুখ্যমন্ত্রীক প্রশংসা করে। ভিডিও জার্নেলিস্ট গৌতম প্রধানের সঙ্গে গোলাঘাটের পঙ্কজ হাজরিকার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।